আরো একজনের জামিন হয়ে গেল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, নিয়োগ মামলায় আরো এক অভিযুক্তের জামিন, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত মুক্ত মিডিলম্যান প্রসন্ন। এই হচ্ছেন সেই ব্যক্তি, প্রসন্ন কুমার রায়। এবার তো ধীরে ধীরে সব জামিন হয়ে যাচ্ছে, এই নিয়ে তিনজনের, এই যে নিয়োগ দুর্নীতি, এই নিয়ে তিনজনের জামিন হয়ে গেল, এবার তো বাকিদেরও হয়ে যাবে যা বুঝতে পারছি। আজকে এই ব্যক্তির জামিন হওয়াটা এজেন্সির কাছে খুবই একটা নেগেটিভ বিষয়, কারণ এই ব্যক্তিকে মিডলম্যান হিসেবে বলা হচ্ছিল, অনেক নাকি টাকা পয়সা সব তুলে দিয়েছেন, কিন্তু তদন্ত এখনো কমপ্লিট হলো না, জামিন হয়ে গেল, এটা কিন্তু এজেন্সির কাছে একটা বিরাট নেগেটিভ বিষয়। এজেন্সি চেষ্টা করেছিল জামিন আটকানোর, কিন্তু পারেনি। আদালত বলেছে যে এত দিন ধরে আটকে রেখে কি হচ্ছে, চার্জশিট হয়েছে, ট্রায়াল হয়নি, আর হোমরা চোমরাদের সব বাইরে রেখে এই এই সব লোকজনদেরকে ধরে রাখা, এটা এটা কেন, কি অগ্রগতি হয়েছে ধরে রেখে? আর ওনার যারা আইনজীবী, আবার বিরাট বিরাট সব আইনজীবীকে দাঁড় করিয়েছিলেন, পয়সা কড়ি আছে, প্রচুর তো সব টাকা পয়সা তুলেছিলেন বলে অভিযোগ ছিল। মুকুল রোহতগি বিরাট আইনজীবী সুপ্রিম কোর্টের, তাকে দাঁড় করিয়েছিলেন, বলেছেন যে বেকার বেকার ধরে রাখা হয়েছে, কিছুই হচ্ছে না অগ্রগতি। আদালতও বলেছে যে কতদিন এইভাবে আটকে রাখা যায়, ট্রায়াল হচ্ছে না, কতদিন আটকে রাখা যায় বলে জামিন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে নিম্ন আদালত আদালত ঠিক করে দেবে কি শর্ত সব আরোপ করবে, কিন্তু জামিন। ফলে দর্শক, এটা কিন্তু এজেন্সির, আমি আবার বলছি, খুবই নেগেটিভ বিষয়। এই উদাহরণকে দিয়ে আরো অনেকে জামিন পাবেন, আর এই সব মিডলম্যান যারা টাকা তুলে দিয়েছেন বলে অভিযোগ, এবার যারা তাকে টাকা দিয়েছেন তারাও ভয় পাবেন, ফলে তারাও আর আর হয়তো বলার সাহস দেখাবেন না, ফলে তদন্ত কিন্তু যে একটা বাধাপ্রাপ্ত হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, মানে আমাদের আন্দাজ আর কি। কিন্তু প্রশ্ন যে কি হচ্ছে, এজেন্সি কি করছে, না তদন্ত কমপ্লিট করতে পারছে, না কারো বিরুদ্ধে, মানে যদি তারা মনে করে যে বাইরে বের হলে প্রভাব খাটাবেন, তো তাহলে তাদেরকে তো আটকেও রাখতে পারছেন, তাহলে কি করছে এজেন্সি? এই ব্যক্তি নাকি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, এই ব্যক্তি নাকি এসএসসির যে এক মানে কর্তা আর কি ছিলেন, শান্তিপ্রসাদ সিংহ, তার ঘনিষ্ঠ, এইসব বলা হয়েছিল, কিন্তু জামিন হয়ে যাচ্ছে। তো এই ব্যক্তির নাকি কত কি সব রয়েছে, অমুক তমুক, এই টাকা পয়সা তুলে তোলার যে কারবারটা চালাতেন, এইসব বলে কি হচ্ছে এটা? তবে সুপ্রিম কোর্ট অন্য একটা বিষয়, মানে একটা যে অর্ডার দিয়েছে যে তদন্ত দ্রুত শেষ করতে হবে, 2 মাসের মধ্যে আর 6 মাসের মধ্যে হাইকোর্টের বিচার শেষ করতে হবে, সেটা করুক করুক, এই দিনের পর দিন ধরে রেখেও সত্যি কোনো লাভ হচ্ছে না, এগোতে পারছে না, তো ওই ধরেই রেখে দিচ্ছে, এগোতে পারছে না, মাথার দিকে যেতে পারছে না। যাই হোক, এইভাবে জামিন হয়ে গেলে তদন্তটাই হয়তো আর ঠিক করে হবে না, জানি না কি দাঁড়াবে বিষয়টা। তবে আজকের এই খবরটা শুনে খানিকটা চমকেই গেছি যে প্রসন্ন রায়ের জামিন হয়ে গেল, যার সম্পর্কে কত কি সব বলা হচ্ছিল মিডিয়াতে, তার জামিন হয়ে গেল। একজন বিরাট প্রভাবশালী ব্যক্তি, মিডিলম্যান এক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু প্রভাবশালী, তাকে তার যদি জামিন হয়ে যায় তাহলে কি করে তদন্ত ঠিক মতো করে এগোবে? দর্শক, এই প্রশ্ন আমার মনে তৈরি হয়েছিল, আমি সেজন্য আপনাদের সামনে রাখলাম। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।